সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের বিষয়বস্তু সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। এই বিষয়টি হচ্ছে আদর্শ পরিবার গঠনে আমাদের করণীয় কি, যেটার আরবিতে আমরা বলে থাকি যে আল উসরাতুল মিসালিয়া অথবা আল উসরা আন্নামুদিজিয়া, আদর্শ পরিবার। তো কয়েকটি বিষয় এখানে আমাদের চলে আসবে যে আদর্শ পরিবার বলতে আমরা কি বুঝি। প্রথমে এটা আমাদেরকে জানতে হবে যে আদর্শ পরিবার বলতে আমরা কি বুঝি, কাদেরকে আমরা আদর্শ মনে করি, কার আদর্শ আমাদের জীবনে পালনীয় এবং গ্রহণীয়, প্রথমে আমাদের এটা জানতে হবে। দ্বিতীয় হচ্ছে যে গঠন, গঠন কিভাবে আমরা করব, কিসের আলোকে করব, সেই গঠন করার রীতি কি, এটা আমাদের মনে রাখতে হবে এবং এই ব্যাপারে আমাদের ভূমিকাটা কী থাকবে। তিনটি বিষয়কে কেন্দ্র করেই আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুব সংক্ষেপে বলি যে আদর্শ পরিবার, এখন আদর্শ বলতে আমরা যেটা বুঝি যে যেই পরিবারে আপনার তাওহীদ থাকবে, আল্লাহর একাত্মবাদ থাকবে, যেই পরিবারে কোনো ধরনের শিরক থাকবে না, যেই পরিবারে পাঁচ ওয়াক্ত সালাতের যাবতীয় ইন্তেজাম বা ব্যবস্থা থাকবে, যেই পরিবারে আপনার রমজান মাস এলে রমজান মাসের পালনের ব্যবস্থা থাকবে, যেই পরিবারে মিথ্যা কথা বলার সুযোগ থাকবে না, যেই পরিবারে হালাল হারাম আপনার কি বাজবিচার করে চলার শিক্ষা থাকবে, যেই পরিবারে একেবারে নিম্নতম কাজ থেকে নিয়ে উচ্চতর কাজ পর্যন্ত সর্ব বিষয়ে কোরআন এবং সহি সুন্নার আলোকে যারা জীবনযাপন করার চেষ্টা করে, তারাই হচ্ছে আপনার আদর্শ পরিবার, যেখানে ঘুষ থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, মিথ্যা কথা ইয়া থাকবে না, অর্থাৎ যাবতীয় হারাম থেকে বেঁচে চলবে এবং যাবতীয় আল্লাহর নির্দেশগুলো যথাযথভাবে পালন করবে, সেটিই হচ্ছে আপনার আদর্শ পরিবার। তো আদর্শ পরিবার বলতে যদি আমরা এগুলো পর্যালোচনা করি, তাহলে প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে আপনার যত আম্বিয়ায়ে কেরাম ছিলেন তাদের প্রত্যেকের পরিবার আদর্শ পরিবার ছিলেন, যত নবী ছিলেন সমস্ত নবীদের পরিবার একটা আদর্শ পরিবার, তাদের অনুকরণ করা, তাদের অনুসরণ করা, উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদেরও কি ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। তার কারণ হচ্ছে যে সর্বশেষ নবী এবং সারা বিশ্বের সকল আপনার কি মানুষের চেয়ে, সকল আম্বিয়াই কেরাম এবং রাসূলগণের চেয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সবচেয়ে কি বেশি। অতএব আমাদের অনুকরণীয় অনুসরণীয় একমাত্র ব্যক্তি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা তার জীবনে যত সাইড আছে সমস্ত সাইড আপনার কি আদর্শ ভিত্তিক। আল্লাহর রাসূলের আদর্শকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, পালন করতে পারি, আমাদের দুনিয়াতেও চিন্তা নেই, আখিরাতেও কি চিন্তা নেই। তাই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা এত পরিষ্কারভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ কার মাঝে রয়েছে, ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মাঝে রয়েছে, আল্লাহর রাসূলের জীবনীতে তার শিশুকাল থেকে নিয়ে একেবারে কি মৃত্যুর আগ পর্যন্ত আপনার কি সর্বসময়ের জন্য আমাদের কি আছে আদর্শ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কি শৈশবে কীরকম ছিলেন, তারপরে আপনার কি যৌবনে পদার্পণ করার পরে তার আদর্শ কীরকম ছিল, তারপরে বিবাহ শাদী করার পরে তার আদর্শ কীরকম ছিল, বাচ্চা কাচ্চার সাথে তার ছেলেমেয়ের সাথে তার আদর্শ কীরকম ছিল, সব বিষয়গুলো আমাদের জড়িত আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। তাহলে মাথায় রাখতে হবে আমাদের যে যত আম্বিয়া কেরাম আছে প্রত্যেকের জীবনী যদি আমরা পর্যালোচনা করে দেখি, যদি আমরা পড়ি, তাহলে দেখতে পাই যে সমস্ত নবীদের জীবনী হচ্ছে কি আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়, এবং বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব সম্মানিত ভাইয়েরা, আমরা যদি দেখি তাহলে দেখতে পাই
আপনার কি ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারের তাদের আদর্শ কীরকম ছিল, হ্যাঁ তাদের সন্তানদের ব্যাপারে তারা কী দিক নির্দেশনা দিয়েছেন, এরপরে লোকমান আলাইহিসসালাম তার সন্তানকে কী শিক্ষা দিয়েছেন, সবগুলো আপনার কি আছে কোরআনুল কারিমে বর্ণনা আছে। ঠিক এরকমভাবে মুসা আলাইহিসসালাম তিনি কী শিক্ষা দিয়েছিলেন তার পরিবারকে, স্ত্রী তারপরে বাচ্চা কাচ্চা তাদেরকে কী শিক্ষা দিয়েছিলেন, সুলাইমান আলাইহিসসালাম তার পরিবারকে তিনি কী শিক্ষা দিয়েছিলেন। প্রত্যেকটা নবীর জীবনী আল্লাহ তাআলা আপনার কী করেছেন সুন্দর করে বলে দিয়েছেন। বিশেষ করে বেশ কিছু নবীর ঘটনা কোরআনুল কারিমে কী আছে বর্ণনা আছে। তো সেই সমস্ত নবীদের জীবনকে সামনে রেখে আমাদের পরিবারকে কী করতে হবে, গঠন করার চেষ্টা করতে হবে। তাহলে আদর্শ পরিবার বলতে যেটা আমরা বুঝলাম, হ্যাঁ যে আপনার কি সমস্ত নবী আম্বিয়া কেরাম তাদের পরিবার, এরপরে নবীদের অধ্যায় যদি আমরা বাদ দেই তাহলে আপনার চলে আসবে কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবং তাদের মধ্যে শীর্ষে হলো আপনার কি চার খলিফা হচ্ছে কি, তারা হচ্ছে আমাদের জন্য আপনার কি অনুকরণীয়, তারা হচ্ছে আদর্শ। তাদের পরিবার কীভাবে চলেছে, তারা তাদের পরিবারকে কীভাবে চালিয়েছে, কীভাবে তারা আপনার কি গঠন করেছে, সেগুলো অবশ্যই আমাদের ইতিহাস কী করতে হবে জানতে হবে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নাত, এখানে সুন্নাত শুধু একটি বিষয় না, এখানে আদর্শও কি আপনার বোঝানো হয়েছে, যে আমার আদর্শকে আমার সুন্নাতকে তোমরা যথাযথভাবে আঁকড়ে ধরো, আর আমার পরে খোলাফায়ে রাশেদিন যারা হেদায়াত প্রাপ্ত যারা সুপথ প্রাপ্ত তাদের সুন্নাতকে তোমরা কি করো যথাযথভাবে আঁকড়ে ধরো। শুধু তাই না, আপনার কি শক্ত করে ধরতে বলেছে, ওয়াযু আলাইহা বিন নাওয়াজিল, যেমন তেমনভাবে ধরলে হবে না, খুব মজবুতভাবে শক্তভাবে আপনার কি এই খোলাফায়ে রাশেদিনের সুন্নাতকে ধরতে হবে। তো আমরা খোলাফায়ে রাশেদিনের আদর্শকে কী করবো গ্রহণ করার চেষ্টা করব, তাদের আদর্শকে আমাদের সামনে রেখে আমাদের পরিবার গঠন করার চেষ্টা করতে হবে। এরপরে হচ্ছে আপনার অন্য অন্য সাহাবায়ে কেরামের আদর্শ, তাদের পরিবারের কী আদর্শ ছিল সেটা আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, তারপরে হচ্ছে আপনার কি সাহাবিদের যুগ, তারপরে হচ্ছে আপনার কি তাবেঈদের যুগ, তাহলে স্বর্ণের যুগ, তাদের প্রত্যেকের জীবন আপনার কি আমাদের জন্য আদর্শ জীবন, তাদের মতাদর্শ, তাদের দর্শন, তাদের চিন্তাভাবনা, সেগুলো তাদের পথ চলার পথ, সেগুলো আমাদের কী করতে হবে অনুসরণ করতে হবে, তাবেঈদের পথ আমাদের অনুসরণ করতে হবে। এরপরে যদি আমরা আসি তাহলে পর্যায়ক্রমে যদি আমরা দেখি তাহলে আপনার মুহাদ্দিসিনে কিরাম যারা ছিলেন তাদের জীবনটা কেমন ছিল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম আবু দাউদ, হ্যাঁ তাদের জীবনী যদি আমরা দেখি তাহলে তাদের জীবনটা কেমন ছিল। এরপরে প্রসিদ্ধ চার ইমাম তাদের পরিবারটা কেমন ছিল। তো আমাদের সামনে প্রত্যেকের একটা আদর্শ প্ল্যাটফর্ম তারা কী করেছেন তুলে দিয়ে গেছে, তাহলে সেটাকে সামনে রেখে আমাদের চলার পথ কী করতে হবে, হ্যাঁ ওইভাবে আপনার কী করতে হবে ওইরকম পথ তৈরি করতে হবে। এখন আমরা আসি যে আমরা আদর্শ পরিবার পেতে পারি কীভাবে, আমরা একটা আদর্শ পরিবার আমরা জীবনে গঠন করতে পারি। এই আদর্শ পরিবার গঠন করার জন্য প্রথমে যেটা বললাম যে নবীদের জীবনী তাদের পরিবার গঠন করার ক্ষেত্রে তারা কী ভূমিকাটা রেখেছিলেন, যেমন আপনার ইব্রাহিম আলাইহিসসালাম তার পরিবার গঠন করার যে একটা আদর্শ, যে ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানদেরকে তিনি কী শিক্ষা দিলেন, তো তিনি কী শিক্ষা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে এই হাযাল বালাদা মানে এই শহরটিকে আপনি নিরাপত্তার শহর বানিয়ে দিন, কোন শহরকে, মক্কা নগরীকে। এই মক্কার ইতিহাস যদি আমরা তুলে ধরি এই ইতিহাস তুলে ধরলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, এই মক্কার সম্মান মক্কার মর্যাদা কেন এত বেশি, এই মক্কার মর্যাদা বেশি এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন,
যে নিশ্চয় সর্বপ্রথম যে ঘর, এই ঘরটি হচ্ছে আপনার কোথায় প্রতিষ্ঠিত? মক্কায় প্রতিষ্ঠিত। কোথায়? মক্কায়। লাল্লাযী বিবাক্কা, কি কারণে? মুবারাকা, এটা এমন একটি ঘর পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটি তৈরি করেছেন সেটি হচ্ছে আপনার মক্কার ঘর, বাইতুল্লাহ, বাইতুল আতীক, যেটা বিভিন্ন নামে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মসজিদুল হারাম। তাহলে এখানে আপনার সর্বপ্রকার বরকত আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এখানে দিয়েছেন। আমাদের আমলি বরকত, আমাদের ধন দৌলত বরকত, তারপরে আপনাকে আরও বিভিন্ন ধরনের বরকত আল্লাহ রাব্বুল আলামিন, ঈমান আকীদার বরকত, সব বরকত আল্লাহ রাব্বুল আলামিন মক্কা কেন্দ্রিক আপনার কী করেছেন? করেছেন। আমরা সারা পৃথিবী জুড়ে যেখানেই সালাত আদায় করি না কেন, বাইতুল্লাতে সালাত আদায় করলে, এক অক্ত সালাত আদায় করলে, অন্য জায়গায় এক লক্ষ করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আমরা এক অক্ত কি আদায় করলে পাওয়া যায়। তাহলে বরকত আছে না নাই? বাইতুল্লার বরকত আছে, মুবারক, আল্লাহ তাআলা বরকত বলেছেন। বরকত শুধু এই না, আমরা যদি সালাতের দোয়াগুলো দেখি কোরআনুল কারিমে, ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, তিনি দোয়া করেছেন যে এখানকার অধিবাসী যেন হবে তাদেরকে অসংখ্য অফুরন্ত তুমি রিজিক দান করো। ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের দোয়ার বরকতের কারণে এই মরুভূমির ভিতরে, বালু এবং পাহাড়ের ভিতরে, সেখানে কোনো গাছগাছালি নাই, ফলফলাদির বাগান নাই, তারপরেও দেখা যায় যে সারা বছর সব ধরনের ফল মক্কা নগরীতে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। কিসের বরকত? ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের দোয়ার বরকত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকত। আর যেটা আরো লক্ষণীয় বিষয় যে ওয়া হুদাল্লিল আলামিন, সারা বিশ্বের সকল মুসলমানের জন্য আপনার এই ঘর হচ্ছে আপনার কি? হেদায়াত দানকারী। সেখান থেকেই কি হবে? আমরা হেদায়াত পাবো সার্বিক বিষয়ে। আমরা শিরক মুক্ত হিসাবে যদি আমরা নমুনা বা দৃষ্টান্ত যদি আমরা লক্ষ্য করতে চাই বা পেতে চাই, তাহলে আপনার সর্বপ্রথম শিরককে উৎখাত করা হয়েছিল কোথা থেকে? মক্কার, আপনার কি এই বাইতুল্লাহ থেকে আপনার উৎখাত করা হয়েছিল শিরককে, যে শিরক আপনার কি একটা জঘন্য অপরাধ। তাহলে আমরা শিরক মুক্ত দেশ যদি পেতে চাই বা দেখতে চায়, তাহলে সেটা আমাদের হিদায়াত কে দিবে? আপনার মক্কায় দিবে। আমার এবং আপনার সালাত কেমন হবে এটার যদি আমরা হেদায়ত পেতে চাই, তাহলে আমাদেরকে মক্কা দিবে। সেই মক্কার আমল করতে গিয়েই তো আজকে বোলার ভাইয়েরা আপনার কি কষ্টের সম্মুখীন হয়েছে, হয়েছে না হয় নাই? কেন? যে মক্কায় জোরে আমিন বলে, মক্কার ইমাম সাহেব জোরে আমিন বলে, মক্কার মুসল্লিরা আপনাকে রফুল ইয়াদাইন করে, তারা পায়ের সাথে পা মিলাতে বলে। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করে হেদায়ত কিছু সংখ্যক ভাই পাওয়ার কারণেই আজকে তারা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে, মজলুম হচ্ছে। কিসের কারণে? তারা হেদায়ত তো সেখান থেকেই পেয়েছে। আজকে আমরা অন্য ভাই যারা আছে তারা এই আদর্শ তারা গ্রহণ করতে পারে নাই, এই আদর্শ রাসূলের আদর্শকে তারা গ্রহণ করতে পারে নাই, মেনে নিতে পারছে না। কেন? যে নিজের স্বার্থের ব্যাঘাত হবে। তো যেমন আমি আলোচনা সেদিকে যাচ্ছি না, যেটা বলতে চাচ্ছিলাম যে এই মক্কাই আমাদেরকে কী করবে? আপনার সর্ববিষয়ে হেদায়াত দান করবে, পথ দেখাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়্যা আন নাবুদাল আসনাম। তিনি সর্বপ্রথম আল্লাহর কাছে আপনার কি করলেন? প্রার্থনা করলেন, দোয়া করলেন যে হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে বাঁচাও। তাহলে আমরা আদর্শ পরিবার গঠন করার নীতিমালা আমরা কার কাছ থেকে নিতে পারি? ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিতে পারি। যে আমাদের সর্বপ্রথম দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে, যে সুসন্তান আমি কি করে পাব। এই সুসন্তান পেতে হলে তার আবার অন্যতম আর একটা শর্ত আছে, যে সন্তানের মা যখন আমরা নির্বাচন করব তখন সেখানেও কিন্তু আমাদের একটা বিরাট ভূমিকা আছে। কেন? যে আমার এবং আপনার সন্তান পরিবার যাদেরকে নিয়ে গঠন হবে, যে সদস্য নিয়ে গঠন হবে, তাদেরকে ভালো পেতে হলে তার যিনি মা হবেন, এই মা, সঠিক মা আপনার কী করতে হবে? নির্বাচন করতে হবে। আদর্শ পরিবার গঠন করার আপনার অন্যতম শর্ত হলো ভালো সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং স্ত্রী, ভালো স্ত্রী, নয়ন জোড়ানো স্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা।
সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীমে। কি বলেছেন আল্লাহ তাআলা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে হে আমাদের রব, হাব লানা মিন আজওয়াজিনা, আমাদেরকে দান করুন স্ত্রীদের মধ্যে হতে, আমাদের সন্তানাদির মধ্যে হতে, এরপরে গিয়ে আপনার হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি, এমন সন্তান এমন স্ত্রী দাও যাদের দেখলে, যাদের কথা শুনলে, যাদের চালচলন দেখ আপনার কি দেখলে, হ্যাঁ আপনার কথাবার্তা শুনলে আপনার কি হবে, চোখ জুড়িয়ে যাবে। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং মুত্তাকিন লোকদের জন্য এদেরকে ইমাম বানিয়ে দাও, আদর্শ বানিয়ে দাও সারা বিশ্বের সকল মুত্তাকিন লোকেরা যাতে কি করে, ফলো করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের আয়াতগুলো থেকে আমরা কী শিক্ষা পেলাম? যে ইব্রাহিম আলাইহিসসালাম আপনার ভালো সন্তান, হ্যাঁ অর্থাৎ এমন সন্তান চেয়েছেন যে রব্বি হাবিলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিসসালাম যে সন্তান চেয়েছিলেন কি দোয়া করেছেন? যে রব্বি হাবিলি মিনাস সালিহিন, যে হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। সম্মানিত ভাইরা, তাহলে নেককার সন্তান যদি পেতে হয় তাহলে সর্বপ্রথম যেটা আমাদের করণীয়, যে একজন ভালো স্ত্রী নিজের জন্য, নিজের ছেলের আপনার কি বউ হিসাবে একজন ভালো মেয়ে আপনার কি করতে হবে, নির্বাচিত করতে হবে। যদি আমরা ভালো স্ত্রী যদি কেউ পেয়ে যায় আমাদের জীবনে, তাহলে সেখান থেকে আমরা ভালো ফল অবশ্যই গিয়ে আপনার পাবো। কোরআন আপনার এমন কোনো বিষয় নাই যে আপনার ছেড়ে, সর্ব বিষয়ে কোরআন আমাদেরকে কি করেছেন, গাইড করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। তাহলে আমরা এখানে যদি জিজ্ঞেস করা হয়, যারা হয়তো বিয়ে করেছি আর যারা এখনো কি বিয়ে করে নাই, যদি যারা বিয়ে করেছি যারা বিবাহিত, যদি জিজ্ঞেস করা হয় যে ভাই হ্যাঁ আপনি বলুন তো, যে স্ত্রী, ভালো স্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে কি আপনি একদিনের জন্য মানে দোয়া করেছেন কি করেন নাই? আমার মনে হয় যে কেউ বুকে হাত দিয়ে হয়তো বলতে পারবো না যে একজন ভালো স্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে আমি দাবি করেছি, প্রার্থনা করেছি। আবার সৎ সন্তান পাওয়ার জন্য এখানে যারা আমরা আছি, যারা সন্তানের বাবা, হয়তো কেউ এটা জোর দিয়ে বলতে পারবো না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৎ সন্তান আমরা চেয়েছি। হয়তো বা আমরা সন্তান চেয়েছি যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও, মেয়ে দাও, কিন্তু সৎ ছেলে সৎ মেয়ে দাও এরকম দোয়া হয়তো করি নাই। হয়তো বিয়ে করতে চেয়েছি কিন্তু একজন সৎ স্ত্রী মানে আমার হোক, এটা আল্লাহর কাছে কি করিনি, প্রার্থনা করিনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিয়েছেন যে ভালো সন্তান যদি পেতে হয় তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ভালো স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। জীবনে একজন ভালো স্ত্রী পাওয়া সবচেয়ে বড় নিয়ামত, সুখী হওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য একজন পুরুষের সবচেয়ে ভালো একজন স্ত্রী পাওয়া আপনার কি বড় নিয়ামত। কেন? যে যদি ভালো স্ত্রী কেউ না পায় তাহলে তার মতো আপনার কি দুঃখ পৃথিবীতে আর যন্ত্রণা কাউরি হতে পারে না। জাকারিয়া আলাইহিসসালাম দোয়া করছেন যে রব্বানা মিল্লা দুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দুআ। আপনার দোয়া করেছেন জাকারিয়া আলাইহি সালাতু ওয়াসালাম, ইয়াহইয়া নবী ইয়াহইয়া দোয়া করেছেন। তো এভাবে আপনার কি ভালো যুররিয়াতান তাইয়িবা, মানে কি সবচেয়ে একজন উত্তম সন্তান আপনি আমাদেরকে দান করুন হে আল্লাহ, নিশ্চয় তুমি কি শ্রবণকারী। তাহলে এই নবীদের দোয়াগুলো থেকে, কোরআন মাজিদের এই দোয়াগুলো থেকে আমরা কী শিক্ষা পেলাম? যে ভালো স্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, ভালো স্ত্রী পাওয়ার সাথে সাথেই আবার ভালো সৎ সন্তান পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, আপনার চেষ্টা করতে হবে। যদি ভালো স্ত্রী না হয় তাহলে সেখানেও আমাদের বড় দুর্ভাগ্য রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর ঘটনা আরও আলোচনা করেছে সামনে, ইয়া রাব্বি ইন্নাহুন্না আযাল্লানা কাসীরাম মিনান নাস, যে মূর্তি পূজা থেকে আমাকে আমার সন্তানদেরকে তুমি রক্ষা করো। কেন? যে এই মূর্তিরাই ইন্নাহুন্না আযাল্লানা কাসীরাম মিনান নাস, অনেক মানুষকে পথভ্রষ্ট করে। তাহলে আপনার গায়রুল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারাই আমরা অন্যদের কাছে কি করে নেই, ধর্ণা দিই, সকলেই কিন্তু পথভ্রষ্ট করার জন্য বসে রয়েছে, আমাকে এবং আপনাকে গোমরাহ করে জাহান্নামী বানাবে। তো ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন, দিয়ে তিনি কি করতেছেন, ইসমাইল আলাইহিসসালাম বহু আরাধনার পরে, চাওয়ার পরে, আপনার কি ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান ছিল না বার্ধক্য বয়সে, পরবর্তীতে আপনার কি হাজেরা তাকে বিয়ে করার পরে
তাকে বিয়ে করার পরে এক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ইসমাইল আলাইহিস সালাম, হ্যাঁ সালামকে তিনি দান করলেন। তো এই মুহূর্তেই শিশু অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হলো যে তুমি কি করো তাদেরকে মানে এখানে আর রাখা যাবে না, সে নির্জনে তুমি তাদেরকে ছেড়ে চলে আস। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন, না তার স্ত্রী এবং শিশু ইসমাইল আলাইহিস সালামকে তিনি নিয়ে ফিলিস্তিন থেকে চলে আসলেন কোথায়, হ্যাঁ আপনার মক্কায় চলে আসলেন, হ্যাঁ যেখানে এখন বাইতুল্লাহ কাবা, এখানে তিনি চলে আসলেন। আসার পরে দোয়া করলেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত ঘরের নিকটে আপনার কি যেখানে আপনার কোনো শস্য শ্যামল ফসল কিচ্ছুই নাই, গায়রি যি জারইন চাষাবাদ হয় না, এরকম এক মরু প্রান্তরে আমি আমার সন্তানকে এমনি আসলেন তুমি দুর্রিয়াতি আমার সন্তানকে রেখে যাচ্ছে, সন্তানকে রেখে হাজেরা আলাইহা সালাতু ওয়াসসালামকে রেখে উনি কি করতেছেন আপনার চলে যাচ্ছেন এবং দোয়া করতেছেন যে বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুসসালাহ। তাহলে দেখেন আদর্শ পরিবার তারা গঠনের জন্য আল্লাহর কাছে কিনা আরাধনাই করেছে, স্ত্রী চাইলেন, ভালো স্ত্রী চাইলেন, ভালো সন্তান চাইলেন, ভালো সন্তান ভালো স্ত্রী পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আরও পরীক্ষা নেওয়া শুরু করলেন, তাদেরকে রেখে উনি চলে যাচ্ছেন এবং দোয়া করতেছেন যে এদের বংশ থেকে যখন আরও বংশ বিস্তার যখন করতে থাকবে, সন্তান সন্ততি যখন আরও বাড়তে থাকবে, তুমি তাদেরকে কী করিও যে রব্বানা লিয়ুকিমুসসালাহ, যে হে আল্লাহ এরা যেন সালাত কায়েম করতে পারে, এরা যেন সালাত কায়েম করতে পারে, সালাত যেন কায়েম করে, লিয়ুকিমুসসালাহ সালাত কায়েমকারী বানানোর জন্য আল্লাহর কাছে কী করছে প্রার্থনা করছে। আমরা কই কোনো বাবাই তো আমরা দোয়া করেন যে আল্লাহ আমার সন্তানকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করে দাও, এ কথা তো আমরা দোয়া করি না। তাহলে সন্তান ভালো হবে কোত্থেকে, আমরা প্রথমেই তো আপনার কি খাটাস মার্খা আপনার স্ত্রী নির্বাচন করলাম, বিয়ে করলাম, তার আপনার কি কোনো চালচলন ভালো কি ভালো নয়, সৎ কি সৎ না, আমরা না দেখেই বা সুন্দরী দেখে ধন সম্পদ আছে বিয়ে করে ফেললাম, এরপরে শুধু হাই 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 করতে করতেই কি আমাদের জীবন শেষ। তাহলে ওই ঘর থেকে ভালো সন্তানের আশা করা যায় না, ভালো বীজ থেকে ভালো ফসল হয়, বীজ যদি খারাপ হয় তাহলে জীবনে ফসল ভালো হতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এইভাবে রেখে চলে যাচ্ছেন, দোয়া করতেছে যে আল্লাহ এদেরকে নামাজি বানাও, লিয়ুকিমুসসালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস, এবং কিছু মানুষের অন্তরকে তাদের প্রতি তুমি আকৃষ্ট করে দাও, কিছু মানুষকে আকৃষ্ট করে দাও, সকলেই যেন আমার এই সন্তান আমার স্ত্রীদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের আদর্শগুলো যেন তারা গ্রহণ করে, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহুই ইলাইহিম, তাদের দিকে মানে কী করো আকর্ষণ করে দাও, ওয়ারযুকহুম মিনাস সামাওয়াত, আর এদেরকে এই অনাবাদি জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো চাষবাস হয় না, যেখানে কোনো খাবার খাদ্য নাই, এই মরুভূমির ভিতরে রেখে যাচ্ছি, তুমি তাদেরকে ওয়ারযুকহুম মিনাস সামাওয়াত বিভিন্ন ফল ফলাদি দিয়ে আল্লাহ তুমি তাদেরকে রিজিক দাও। তো এইভাবে তিনি দোয়া করে তিনি রেখে চলে গেলেন। তারপরে লম্বা ঘটনা, বহু ঘটনাই ঘটেছে ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে, আস্তে আস্তে বড় হলেন, তারপরে জমজম কূপের আপনার কি তৈরি হলো, পানির ব্যবস্থা হলো, খাবার দাবারের ব্যবস্থা হলো, জুরহুম আমালেকা গোত্ররা সেখানে গিয়ে বসবাস করতে লাগলো। এইভাবে ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, তারপরে আরও কুরবানি করার ইতিহাস, তারপরে মিনার মাঠের ইতিহাস, এই বর্তমান হজের যে মাস চলতেছে এই মাসগুলো বেশিরভাগ হজের কাজগুলো ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালাম কেন্দ্রিক, তাদের এই কাজগুলো আল্লাহর কাছে এত মনোভূত হলো যে হাজেরা আলাইহিস সালাম ইসমাইলকে পানি পান করার জন্য সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করেছিল না করে নাই, পানির জন্য পরেশান হয়ে শিশু বাচ্চা মানে কী করে তাকে রক্ষা করবে, কী করে বাঁচাবে, পানি নাই খাবার নাই, তো ইসমাইল আলাইহিস সালামকে বাঁচার জন্য হাজেরা উনি পাহাড়ে সাফাতে উঠলেন, মানুষকে দেখতে পেলেন না, আবার পরেশান হয়ে মারওয়ায় গেলেন, মারওয়া থেকে আবার কি আপনার কি সাফাতে আসলেন, এই যে সাতবার পরেশান হয়ে বাচ্চার জন্য দৌড়াদৌড়ি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হলো যে বাচ্চার মহব্বতের কারণে এই হাজেরা মানে পরেশান হয়ে দৌড়াদৌড়ি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত হাজি এবং উমরাকারী যাবে তাদের জন্য সাফা মারওয়ার এটাকে সিলেবাস করে দিলেন, সকলকে সাফা মারওয়া সাই করতেই হবে, কোনো হাজি যদি বলে যে না সাফা মারওয়া আমি সাই করব না, কোনো উমরাকারী যদি বলে যে আমি সাফা মারওয়া সাই করব না, তাহলে তার হজ এবং উমরা হবে না।
তাহলে দেখা যাচ্ছে যে হাজারার এই আমলটি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত তিনটা জায়গায় পাথর আপনাকে মারতেই হবে। কেন? যে ইসমাইল আলাইহিসসালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম কি করেছিলেন? পাথর নিক্ষেপ করেছিলেন। তো ওই তিন জায়গাতে পাথর হাজিদেরকে মারতেই হবে, না হলে হজ হবে না। তাহলে এটা আপনার ইব্রাহিম আলাইহিসসালামের মানে এই যে সিলেবাস কি আপনার কি পছন্দ হয়ে গেছে আল্লাহর কাছে? নিজের পুত্রকে জবাই করার জন্য মিনার মাঠে নিয়ে যাচ্ছেন, কুরবানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেবাস করে দিলেন হজের জন্য, যে যারা হজ করতে যাবে কুরবানি মিনার মাঠে করতে হবে। তো এই যে হজের কার্যাবলী অধিকাংশই যদি আমরা দেখি, তাহলে সবগুলো বিষয় জড়িয়ে আছে কার সাথে? ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। সম্মানিত ভাইরা, যেটা বলতে চাচ্ছিলাম, ইসমাইল আলাইহিসসালামের যখন বিয়ে দিলেন, ঘটনাক্রমে প্রথম বউটি কি ভালো পড়ে নাই, তো ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিন থেকে ইসমাইল আলাইহিসসালামের সাথে দেখা করার জন্য আসলেন। আসার পরে ইসমাইল আলাইহিসসালাম বাসায় নেই, আপনার বউয়ের বাসায় গেলেন, জিজ্ঞাসাবাদ করলেন, তো ভালোভাবে কৌশল বিনিময় না করে, সম্মান না করে, যা হোক তাকে কী করা হলো? বিদায় করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ব্যাপারটি খুব দৃষ্টিকটু মনে হলো। তারপরে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে মা, আমি তো চলে যাচ্ছি, আমার ছেলে যদি আসে তাহলে তুমি বলিও যে ঘরের চৌকাঠ বদলাতে হবে, এই কথাটা তাকে একটু বলে দিও। তো যাই হোক, ইসমাইল আলাইহিসসালাম সফর থেকে বাসায় আসলেন, তারপরে আপনার মত বিনিময় হলো এবং বললেন যে এরকম একজন বৃদ্ধ লোক এসেছিল, তো তোমার কথা জিজ্ঞেস করলাম, আমি বললাম যে বাইরে গেছ, তো তিনি জিজ্ঞেস করলেন যে তুমি কি তার মানে ভালোভাবে যত্ন নিয়েছি কিনা, সম্মান করেছি কিনা, তার সাথে মেহমানদারি করেছি কিনা। তো এটা জিজ্ঞাসাবাদ করার পরে ইসমাইল আলাইহিসসালাম বললেন যে উনি কী বলে গিয়েছে? তো বলছে উনি একটি কথা বলে গিয়েছেন যে আমার ইসমাইল যদি আসে তাহলে বলে দিই যে ঘরের চৌকাঠ বদলাতে হবে, চৌকাঠ বদলাতে হবে। তো এই কথা বলে গেছেন, আমি তো ঘরের চৌকাঠ তো খুব ভালো দেখতেছি, এই কথা কেন বললেন? ইসমাইল আলাইহিসসালাম বুঝে ফেললেন যে না, এই স্ত্রী আমার জন্য উপযুক্ত নয়, আমার বাবা এতে সন্তুষ্ট নয়। তো উনি ঘটনা বুঝে ওই স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, পরবর্তীতে আর একটা বিয়ে করলেন। বিয়ে করার পরে আবার ইব্রাহিম আলাইহিসসালাম আসলেন এবং একইভাবে তার যত্ন নেওয়া, যা কিছু করার, আপ্যায়ন, মেহমানদারি সব কিছু করলেন। তারপরে তাকে বলে গেলেন যে ইসমাইল যদি আসে তাহলে তাকে বলে দিয়ে যে চোকাট আর বদলাতে হবে না। তো এই ঘটনা আমরা সকলেই জানি, জানি কি জানি না। তো এই এই যে স্ত্রী বা চোকাট বদলানো, এখানে ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জন্য আদর্শ রেখে গেছেন না জান নাই? আমরা বহু বাবা আছি, আপনার যে কোনো ধরনের মেয়ে দেখে শুনে আমরা কি করি? বিয়ে দেওয়ার মানে তার বন্দোবস্ত করেই ছাড়ি, ছেলে দেখুক আর না দেখুক, ছেলের মত থাক আর না থাক, আমরা চিন্তা করি যে আমি বাবা হই, ছেলের আবার এখানে মতামত কিসের? তো আমরা নির্বাচন করার ক্ষেত্রে, একটা মেয়ে নির্বাচন করার ক্ষেত্রে, সেখানেও আমরা প্রভাব খাটাই আমরা বাবারা। এটা কিন্তু কোনো আদর্শনীয় কাজ নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদেরকে বলেছেন যে আপনার ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, কথা বিনিময় হবে। আজকে আমরা বাবারা দেখতে যাই, বাবাদের দেখতে যাওয়ার অধিকার নাই, ছেলের আগে বাবা বউ দেখবে এই অধিকার আপনার নাই। কেন? যে যদি ছেলে মেয়ে দেখতে গিয়ে, যদি বাবার পছন্দ হয়েছে, তো বাবাও তো বিয়ে করতে পারে, ওই মেয়েকে বিয়ে করা জায়েজ আছে না নাই? আমরা হয়তো মনে করি, যে আমরা ছেলের বাবা, তো আমি আমার বউকে দেখলাম তো অসুবিধা কোথায়? না, আপনার ছেলের বউ অতক্ষণ পর্যন্ত হয়নি, মাহরামের ভিতরে অতক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার ছেলের সাথে আপত বা বিবাহ না হবে। অতএব কোনো বাবাই ছেলের বউকে দেখতে পারে না, ছেলে কি যদি না দেখে। আজকাল আমাদের সমাজে কি চলতেছে, বেশিরভাগ তো আমরা তাই করি, কি আহল হাদিস, কি হানাফি, কি আপনার কি বিরলে বিয়ার, কি দেওবন্দি, সকলেই আমরা একটা আপনার কি ট্রেডিশন হয়ে গেছে, আমাদের একটা সামাজিক কালচার হয়ে গেছে যে আপনার ছেলের বউকে বাবারা দেখতে যায়। এটা কোরআন সুন্নাহ অনুমোদন করে না। ছেলে দেখতে যাবে, ছেলের পছন্দ হলে, যাবতীয় কথাবার্তা হলে, তারপরে তারপরেও যদি আপনার মেয়ে যদি দেখার এত প্রয়োজনী বোধ মনে করেন, তাহলে আপনার স্ত্রীকে পাঠান, আপনি নিজে না গিয়ে আপনাকে
আমার বউকে পাঠাতে পারি যে আমার ছেলের সাথে বিয়ে দেবো, যাও তো মেয়েটার আনুষঙ্গিক সব কিছু একটু খোঁজ খবর নিয়ে আস, কিন্তু সেটা কিন্তু করা হয় না। আপনার মেয়ে দেখার জন্য ছেলের দুলাভাইকে পাঠানো হয়, খালাতো ভাইকে পাঠানো হয়, মামাতো ভাইকে পাঠানো হয়, চাচাকে পাঠানো হয়, শালা সম্বন্ধীর কী কী পাঠানো হয়, যেটা কোরআন সুন্নাহকে অনুমোদন করে না। তাহলে আমাদের মেয়ে নির্বাচনের ক্ষেত্রেও গিয়ে আছে আমাদের ভুল আছে। তাহলে আমরা এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম, ইসমাইল আলাইহিস সালাতুসসালামের কাছ থেকে কী শিক্ষা পেলাম, যে যদি ছেলের বউ ভালো না হয় তাহলে তাকে তালাক দিয়ে হলেও ভালো এবং আদর্শবান একজন ছেলের বউ বানাতে হবে ভালো সন্তান পেতে হলে। তাই তো ইসমাইল আলাইহিস সালাতুসসালাম ভালো বউ নির্বাচন করলেন এবং তার বংশধর থেকে গিয়ে আমাদের চলে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমরা পরবর্তী ক্রমে গিয়ে চলে আসতেছি। তাহলে আমাদের আদর্শ পরিবার গঠনের জন্য সর্বপ্রথম ভালো বউ নির্বাচন করতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে মেয়েদের বিবাহ সচরাচর দেওয়া হয় বা করা হয় চারটি গুণ দেখে। একটি হলো তার আপনার কি বংশমর্যাদা, তারপরে ধন দৌলত আছে কি না, এবং তার সৌন্দর্য আছে কি না, এবং তার দিনদারি আছে কি না। এবং এই হাদিসের শেষে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাজফার বিজাতিদ্দিন, এই চারটার ভিতরে যদি তিনটাই যদি না থাকে, হয়তো আপনার সে সুন্দরী না, তার বাবার ধন সম্পদ নাই এবং তার কি বংশমর্যাদাও হইতে এত ভালো না, কিন্তু তার দিনদারি যদি থাকে, তার ধার্মিকতা যদি থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তার ধার্মিকতাকেই তোমাকে কী করতে হবে, প্রাধান্য দিতে হবে। আর চারটাই যদি থাকে তাহলে তো সোনাই সোহাগা, নূর না আলা নূর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন এবং পরিশেষে একটা কথা বললেন যে তারিবাত ইয়াদাক, যদি তুমি ভালো বউ নির্বাচন করতে না পারো তাহলে তোমার হাত ধ্বংস হোক, অর্থাৎ তুমি ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতেও শান্তি পাবে না, পরকালেও কি শান্তি পাবে না। তাহলে আমরা কি বুঝলাম যে আদর্শ পরিবার গঠন করতে হলে আমাদেরকে ভালো একজন স্ত্রী নির্বাচন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইহা আল মারাতুস সালিহা, যে পৃথিবী গোটা পৃথিবী আপনার কি একটা মূল্যবান সম্পদ, আর এই মূল্যবান সম্পদের মধ্য হতে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মূল্যবান হচ্ছে কি, আল মারাতুস সালিহা, সৎ একজন মহিলা, সৎ একজন মহিলা। সারা পৃথিবীতে যত দামি দামি বস্তু আছে সমস্ত দামি বস্তুর চেয়ে দামি হচ্ছে একজন সৎ নারী। তাহলে আমাকে এবং আপনাকে একজন সৎ নারী আমার নিজের বউ হিসাবে নির্বাচন করতে হবে। তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার যে সৎ বউ দিয়েছো, এখন এই সৎ স্ত্রীর মাধ্যমে যে সন্তানাদি আল্লাহ তুমি আমাকে দিবে, এই সন্তানকে তুমি সৎ সন্তান বানায়ো। তাহলে আমাদেরকে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো তারা এইভাবে কী করেছেন, আদর্শ পরিবার তারা গঠন করেছেন। এমনিভাবে যদি আমরা দেখি ইসমাইল আলাইহিস সালাতুসসালাম, তিনি আদর্শ পরিবার কীভাবে গঠন করেছেন, তার কথা সূরা মারিয়ামে বলা হয়েছে যে অজকুর ফিল কিতাবে ইসমাইল, যে কোরআনুল করিমে কিতাবে ইসমাইলের কথা তোমরা স্মরণ করো, ইসমাইলের কথা তোমরা স্মরণ করো। ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, যে ইসমাইল আলাইহিস সালাতুসসালাম ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, এর আগে আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি মানে ওয়াদাকে সত্যভাবে তিনি কী করতেন, পালন করতেন, আর তিনি কী করতেন তার পরিবারবর্গকে। ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাত, তিনি তার পরিবারকে সালাতের জন্য হুকুম দিতেন, নির্দেশ দিতেন। ওয়াজ-যাকাত, এবং যাকাতের নির্দেশ দিতেন, অর্থাৎ সম্পদশালী হলে যাকাত দেওয়া যে ফরজ এটা তিনি নির্দেশ দিতেন। তাহলে ইসমাইলের ঘটনা, মানে যে ইসমাইল সুন্দর বা একটা ভালো বউ পাওয়ার কারণেই তিনি কী করেছেন তার পরিবারকে আপনার কী করেছেন, নামাজের আদেশ দিয়েছেন, যাকাতের আদেশ দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার গুণাবলী বলছে ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, যার কারণেই ইসমাইল আলাইহিস সালাতুসসালামের কাছে প্রিয় ভাজন একজন হয়ে গিয়েছিলেন, সন্তোষজনক ব্যক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আপনার কবুল হয়ে গিয়েছিলেন। ঠিক এরকমভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আপনার লোকমান আলাইহিস সালাতুসসালাম নিজের সন্তানকে বহু উপদেশ দিয়েছেন, তার মধ্যে তিনি বলেছেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে হে আমার ছেলে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তাহলে শিরক জঘন্য অপরাধ,
প্রত্যেক নবী তার নিজ নিজ পরিবারকে শিরক থেকে সতর্ক করেছেন যে আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কাউকে মানা যাবে না। এরপরে আরও তিনি বলেছেন যে ওয়াকমুর বিল মারুফ, আল্লাহ তাআলা বলছেন লোকমান আলাইহিস সালাতুসসালামকে যে ওয়াকমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তারপরে নামাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, তাসবির আলামা আসাবাক, এরপরে যে সমস্ত বিপদ আপদ আসবে সেই বিপদের ধৈর্য ধারণ করো। এভাবে লোকমান আলাইহিস সালাতুসসালাম তার পরিবারকে নামাজের আদেশ করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম তিনি কী করেছেন? আমাদের নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, তিনি কী বলতেছেন যে ওয়াকমুর, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াকমুর আহলাকা বিসসালাত, যে হে নবী তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো। তাহলে আমাদের নবী যদি নামাজের আদেশ করে থাকে তাহলে আমরা চুপচাপ বসে থাকলে কি চলবে? বাবা হিসেবে যদি আমি আমার সন্তানকে, আমি আমার স্ত্রীকে নামাজের হুকুম যদি না দেই তাহলে আদর্শ পরিবার আমরা কী করে গঠন করতে পারি? সম্ভব? সম্ভব নয়। তাই আল্লাহ তাআলা বলছে ওয়াকমুর আহলাকা বিসসালাত, যে হে নবী তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজেও সালাতের ওপর অবিচল থাকো। অর্থাৎ তুমি যে খালি আদেশ করবা, নিজে করবা না, নিজে পড়বা না, এমন করা যাবে না। তাহলে আমি বাবা হিসাবে আমি যেরকম কি করব, সালাত নিজে আদায় করব, এবং এই সালাত এক অক্ত দুই অক্ত নয়, মৃত্যুর আগ পর্যন্ত একজন মুসলিম হিসাবে আদর্শ পরিবার যদি গঠন করতে চাই তাহলে আমার পরিবারে সর্বপ্রথম নামাজি পরিবার কায়েম করার সর্বপ্রথম আমাদের চেষ্টা করতে হবে। তাহলে আদর্শ পরিবার হিসাবে আমরা আল্লাহর দরবারে কি হব, গ্রহণযোগ্য হব। তো আমরা আমাদের নবীর জীবনে এটা পাওয়া যায় যে ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আল্লাহ তাআলা কত চমৎকার কথা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে লা নাসআলুকা রিজকা, যে আমি তোমার কাছ থেকে রিজিক চাই না, মানে নামাজ পড়লে যে আমার কোনো খাবার দাবারের ব্যবস্থা হবে, এই হবে সেই হবে, আমি এটা চাই না, নাহনু নারজুকুকা, বরং আমি আমরাই তোমাকে রিজিক দেই, ওয়া আকিমাতুল তাকওয়া, এবং শেষ ফলাফল ভালো হবে একমাত্র যারা মুত্তাকি, তাদের জন্য শেষ ফলাফলটা ভালো হবে। দেখেন আমরা আজকে রুজি রোজগারের জন্য সালাত কী করি, অনেকে লেট করে পড়ি, রুজি রোজগারের জন্য, কামাই রোজগারের জন্য, অথবা সন্তানের মুখে খাবার খাদ্য তুলে দিব এই জন্য আমরা নামাজ অনেকে লেট করে পড়ি, অনেকে নামাজেই পড়ি না টোটালি, শুধু পয়সা আর পয়সা, কামাই রোজগার কীভাবে করতে হবে, শুধু এর জন্য এর পিছিয়ে কি আমরা ছুটি? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলতেছেন যে লা নাসআলুকা রিজকা, নাহনু নারজুকুকা, রিজিকের চিন্তা করো না, তুমি আমার কাছে বেরিয়ে পড়ো, নামাজ আদায় করো, তোমার পরিবারকে নামাজের জন্য পাঠাও, মসজিদে পাঠাও, রিজিকের ধান্দা পানি তুমি এত নামিও না, কেন রিজিকের মালিক আমি আল্লাহ। আমরা অনেক সময় চিন্তা করি যে নামাজে গেলে হয়তো আমার দোকানের ব্যবসা বাণিজ্যে আপনার কী হবে, ক্রয় বিক্রয় কমে যাবে, কাস্টমার ফিরে যাবে, এই রিজিকের ধান্দায় আমরা অনেকেই নামাজকে কী করি, নষ্ট করি, এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন যে রিজিকের মালিক আল্লাহ, আমি রিজিক দিই, কেন তোমরা রিজিকের পিছনে এত ছুটছো, ছেলেমেয়ের জন্য কেন এত চেষ্টা করতেছো? তো যাই হোক, আমরা সময় আর নিব না, আলোচনার অনেক দিক ছিল, অনেকগুলো বিষয় ছিল। তো আমরা আমাদের নবীদের জীবনে যদি দেখি তাহলে তারা কীভাবে তাদের পরিবারকে গঠন করেছেন, আমরাও সেই আদর্শকে সামনে রেখে আমরা আমাদের পরিবার গঠন করার চেষ্টা করব। আমরা ঠিক এরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, তারা তাদের পরিবার, আদর্শ পরিবার সারা বিশ্বের সকল মানুষের কাছে আপনার কি একেবারে এটা দৃষ্টান্ত হয়ে আসে। তো তাদের এই পরিবার, আদর্শ পরিবার কীভাবে গঠন করেছিল সেগুলো যদি আমরা একটু পড়ে দেখি, কোরআন এবং হাদিস যদি একটু গবেষণা করে দেখি, তাহলে আদর্শ পরিবার গঠন করার জন্য আমাদের অনেক করণীয় আছে। আমরা নিজের বিবাহ শাদীর ব্যাপারে একটা দেখলাম, তারপরে আপনার কি আদর্শ পরিবার মানে যত অন্যায় অপরাধ কাজ আছে আমরা সেগুলো দিয়ে আমাদের বিবাহ শাদী ইত্যাদি এগুলো আপনার শুরু হয়, তাহলে আদর্শ পরিবার আমরা কী করে আমরা গঠন করতে পারি? শিরক বিদাত দিয়েই আমাদের পরিবার আমরা পরিচালনা করতেছি, তাহলে আমাদের পরিবার আদর্শ পরিবার কী করে হতে পারে? তাই আসুন, আমরা যদি আদর্শ পরিবার গঠন করতে চাই তাহলে নবীদের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে অবশ্যই আমরা আদর্শ পরিবার গঠন করতে সক্ষম হব। পরিশেষে আমি আহ্বান জানাতে চাই সকলকে যে আসুন
আমরা আমাদের জীবনে সর্বপ্রথম বাচ্চাদেরকে তাওহীদ শিক্ষা দেওয়ার চেষ্টা করি, যে তাওহীদ কী জিনিস, শিরক কী জিনিস, এই বিষয়গুলো আমরা একটু মত বিনিময় করি বাচ্চাদের সাথে। মত বিনিময় যদি করি তাহলে শিরক সম্পর্কে তারা সচেতন হবে। বিদআত কী জিনিস আমরা তাদের সাথে একটু মত বিনিময় করি, বিদআত সম্পর্কে তারা কি সচেতন হতে পারবে, তারা কি সচেতন হয়ে যাবে। ঠিক এরকমভাবে হালাল হারাম এই সমস্ত বিষয়গুলো নিয়ে বাচ্চাদের সাথে যেমনিভাবে আমার আপনার কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত বিনিময় করে এই আয়াত যখন নাজিল হলো যে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন, আপনার শারীর নজুল খুলে দেখুন, তাফসির খুলে দেখুন, প্রত্যেক দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় যেতেন। যে তোমরা নামাজ পড়েছি কি পড়ো নাই, তারপর তোমার স্বামী নামাজ পড়েছি কি পড়ে নাই, নামাজের খোঁজখবর নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন। অন্যান্য মেয়েদের ঘরে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের খোঁজ নেওয়ার জন্য যেতেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে পাওয়া যায় এই আয়াতকে কেন্দ্র করে তিনি তার পরিবারকে রাতের বেলা তাহাজ্জুদের জন্য তিনি কী করতেন, জাগিয়ে দিতেন। তো এরাই তো হচ্ছে আমাদের জন্য আদর্শ। তো আসুন আমরা সাহাবায়ে কেরামদের আদর্শকে আমাদের পরিবারের বাস্তবায়ন করার চেষ্টা করি, আমরা গঠন করার চেষ্টা করি, তাহলেই আমরা আদর্শ পরিবার হিসাবে আপনার আল্লাহর কাছে পরিচিত লাভ করতে পারবো, আল্লাহর কাছে আপনার কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যারা আমরা বিয়ে শাদি করেছি আমাদের ঘরে যেন সুসন্তান দান করে, সবগুলো আল্লাহুম্মা আমিন। আর এই আলোচনার সঙ্গে গিয়ে আবার বা আমার বউ যদি খাটাস মার্ক হয় তা লাগ দিয়ে বসেন না, তাহলে বড় বিপদ ঘটে যাবে। যে হুজুরে বক্তব্য দিয়েছে আদর্শ পরিবার গঠন করতে হলে ইসমাইল যেহেতু চোপাট বদলিয়েছে আমরাও গিয়ে বুড়াতে বসে চোপাট পাল্টায় ফেলি, না করা যাবে না। মাথায় রাখবেন যে আপনার কি অনেক কয়েকজন নাবীর, বিশেষ করে দুজন নাবীর ঘরেও কি খাটাস মার্খা বউ ছিল, ছিল না ছিল না, খাটাস মার্কা বউ ছিল না ছিল না, নূহ আলাইহিসসালামের ঘরে খাটাস মার্কা বউ ছিল না ছিল, তো তারা কিন্তু চোকাট বদলায়নি। তো সব ক্ষেত্রেই চোকাট বদলাতে যেয়েন না, হলে আমাদের বাংলাদেশের যে আইন কানুন বড় বিপদে পড়ে যাবেন। তো যাই হোক, যারা পাল্টানোর আর সুযোগ নাই পাল্টাতে যেয়েন না, আর যে সমস্ত ভাইয়েরা এখনও বিয়ে শাদি করেন নাই অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে একটা ভালো বউ দাও, স্ত্রী দাও, এবং বউ যদি ভালো পাওয়া যায় তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুসন্তানের জন্য আমাদেরকে এই দোয়া বেশি বেশি করতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আমরা করব আল্লাহ রাব্বুল আলামিন যাদের এখনো বউ হয় নাই তাদের ভাগ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন একজন আদর্শবান নারী স্ত্রী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন, তাদের ঘরে যেন সুসন্তান দান করেন, এবং এই সন্তানই যেন ইসমাইলের মতো দাওয়াত এবং তাবলিগের কাজ যাতে তারা এই বাংলার বুকে যারা করতে পারে, তাওহীদ প্রতিষ্ঠা করতে পারে, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে শেষ করছি, এবং ধন্যবাদ জানাতে চাই ঢাকা মহানগর জমিয়ত বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসকে এই সুন্দর প্রোগ্রাম করার জন্য। কেন যে এই সুন্দর প্রোগ্রামের ব্যবস্থা যদি না করতেন তাহলে আমরা কোরআন হাদিসের কথাগুলো শুনতে পেতাম না, এবং আমিও কি আলোচনা করার সুযোগ পেতাম না। তো যেহেতু তারা সুযোগ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকেও যেন জাযায়ে খায়ের দান করুন, সকলনা আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নাও, আদর্শবান পরিবার যেন গঠন আমরা করতে পারি, এবং আদর্শ পরিবার হিসাবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। এই অনুষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে পরকালে কবর জগতে পরকালে নাজাতের ওসিলা করে দিয়ে সকলনা আল্লাহুম্মা আমিন। এই বলে শেষ করছি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أقول قولي هذا واستغفر الله لي فاستغفروه إنه هو الغفور الرحيم. والسلام عليكم ورحمة الله وبركاته.